আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে শেয়ার করছি চিকেন ফ্রাই সস রেসিপি। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন দেখে আসি কিভাবে বানিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ চিকেন আছে। আর আপনারা এখানে চাইলে হাড্ডি সহ নিতে পারেন, আমি এখানে হাড্ডি ছাড়া নিয়েছি মুরগির বুকের মাংস। তো এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা মিশিয়ে এক টেবিল চামচ দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আরও এখানে দিয়ে দিচ্ছি সজের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। যে যতটুকু ঝাল খাবেন সেই অনুপাতে দিয়ে নেবেন, চাইলে এখানে গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ বেসন, আপনারা চাইলে এখানে আটা বা ময়দাটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিব। হাতে যদি সময় থাকে তাহলে এটাকে ম্যারিনেট করে ঘণ্টাখানিকের মতো রেখে দিতে পারেন, আর না ছাড়া ঝটপট বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন আমি ভালো করে অফ ক্যামেরা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন এটাকে সাইডে সরিয়ে রাখছি। আর অন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল, যেহেতু এটা ফ্রাই করে নিতে হবে ডুবো তেলে এর জন্য। তো দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন হালকা গরম করে নিব। তেলটা যাতে বেশি গরম না থাকে, তাহলে কিন্তু চিকেন দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে। তো মিডিয়াম গরম করে নিয়ে এর ভিতরে সবগুলো চিকেন একটা একটা করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর দিয়ে চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে কাজটা করতে হবে, না ছাড়া উপরে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা ভাবটা থেকে যাবে, তো খেতে কিন্তু ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিয়েছি, আর এটা কিন্তু মাশাল্লাহ করে অনেক সুন্দর কালার চলে এসেছে। আর এর থেকে বেশি কালার করে ভাজবো না, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, আর এখন এগুলোকে সাইডে সরিয়ে রাখছি। যে কড়াইতে চিকেনটাকে ভেজে নিয়েছিলাম সেই কড়াইতে কিছুটা পরিমাণ তেল রেখে এর ভিতরে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে এটাকে হালকা কালার করে ভেজে নেব, দেখতেই পাচ্ছেন। আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি সয়া সস প্রায় দুই টেবিল চামচের মতো, এখন এর ভিতরে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা টমেটো সস, প্রায় চার টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। এখন এটাকে অনবরত নেড়ে ছেড়ে ভালো করে একটু মিশিয়ে নিব, আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাজটা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কিছুটা সময় ভেজে নেওয়ার পরে এখন একটু দিয়ে দিচ্ছি পানি, একদমই নামমাত্র পানি সসগুলোকে একটু ফুটিয়ে নেওয়ার জন্য। অনবরত নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনে পাতা, এটা একদমই অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তো আবারও এটাকে ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম, আর এখন যে আমরা চিকেনটাকে ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে এটাকে বেশি সময় ধরে নাড়া দরকার নেই, জাস্ট একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি, আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে কাজগুলো করতে হবে, না ছাড়া কিন্তু জ্বলে যেতে পারে। তো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তো এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। তো এটাকে মিশিয়ে নিয়ে এখন এটাকে নামিয়ে নিলাম। তো এই তো রেডি হয়ে গেল স্পাইসি চিকেন ফ্রাই সস রেসিপি। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে, আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি নিরাশ হবেন না, একবার হলেও ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, অন্য ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।